জানো রুদ্র, যেদিন তোমাকে আমি নিজের ছেলে মনে করে এ বাড়িতে নিয়ে এসেছিলাম সেদিনই কিন্তু লোকজন আমাকে বারণ করেছিল, নানা জনে নানা কথা শুনিয়েছিল, বলেছিল কর্তামায় কি করছেন, কোন বাড়ির ছেলেকে নিয়ে আসছেন, ভুলে গেলেন ওর বাবাকে? ওই গাছের ছাড় কখনো আপনার গাছে লাগে? আমি কি বলেছিলাম জান? আমি বলেছিলাম মানুষ কোথায় জন্ম নিচ্ছে, কোন পরিবারে জন্ম নিচ্ছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো কোন পরিবারে সে বড় হচ্ছে। ভুল করেছিলাম রুদ্র, আজ বুঝতে পারছিস সবটা আমার ভুল ছিল। তুমি ভুল বোঝাচ্ছ কুন্তলা, পড়ে গেছে ওকে নিয়ে যান, আর আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া দরকার সবটাই নেবেন। আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি কেন সমানে মা মা করে চলেছো? যার কথা বলার কথা সেই তো কোনো কথা বলছে না। বলতে তো চাই না, কিন্তু আপনি শুনছেন কই? আমি চুরি করিনি মা, বিশ্বাস করুন আমি। না ও কথা বললে হবে না, আমি যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নের সোজাসুজি উত্তর চাই। হ্যাঁ ঠিকই তো, আচ্ছা তুমি পরিষ্কার করে বলছো না কেন, তোমার যা বলার তুমি মাকে পরিষ্কার করে বলছো না কেন? কেন কিছু বলছো না ছোট ঠাকুরপো, কেন কিছু বলছো না? তাই তো তোমার প্রতি আরো সন্দেহ বেড়ে যাচ্ছে। প্লিজ বলো না কাকাই, আমার তোমায় এইভাবে দেখতে খুব কষ্ট হচ্ছে। তুমি চুপ করে আছো কেন? হ্যাঁ তুমি কথা বলছো না কেন, চুপ করে আছো কেন বলো? ওরা তো সবাই জিজ্ঞেস করছে, তার মানে ওরা সত্যি কথা বলছে তো? চুরিটা তুমি করেছো তো, কেন কথা বলছো না বলো না? আপনারা আপনারা সবাই এমন ভাবে কথা বলছেন যে রুদ্রবাবু কোনো কথা বলতে পারছেন, উনি চুপ করে আছেন। রুদ্রবাবু লাগেনি তো আপনার? আপনি এমন ভাবে পড়ে গেলেন, আমি তো ভাবলাম বুঝি আপনার মাথাটাই ফেটে গেল। তুমি বাইরে কোথায় গিয়েছিলে? আপনি এত হাঁপাচ্ছেন ঘামছেন, ব্যাপারটা কি বলুন তো? আমি তো ছুটছিলাম, তাই মানে ওই চোরের পেছনে যাকে রুদ্রবাবু ধরতে গেছিল। মানে মানে চোর যে আপনার ঘরে ঢুকে সব জিনিসপত্র নিয়ে পালাতে যাচ্ছিল, রুদ্রবাবু তো তাকে আটকাতে। ও আমি সত্যি জানি না তার হাতে কি ছিল, কিন্তু রুদ্রবাবুকে এমন ভাবে মারলো যে রুদ্রবাবু ছিটকে পড়লো, আর রুদ্রবাবু কিন্তু হাল ছাড়েনি, ওই হাতের ব্যাগটা ধরে টান মারাতে গয়নাগুলো সব পড়ে গেছিল, আর চোর শুধুমাত্র ওই ব্যাগটা নিয়ে পালাতে পেরেছে। বিশ্বাস করুন আমি ভাবে যখন পৌঁছেছি তখন দেখলাম চোর দুপুরে পালাচ্ছে, আমি ছুটলাম কিন্তু কিন্তু আমি ধরতে পারিনি। আর আর ওই চাবির গোছা সেটা রুদ্রর হাতে কি করে এলো? চাবি কোন চাবি? মায়ের সিন্ধুকে, মায়ের সিন্ধুকে চাবি। আসলে হয়েছিল কি, ওই চোর যখন চুরি করে পালাচ্ছিল ওর সাথে আমার খুব হাতাহাতি হয়, ধস্তাধস্তি হয়, তখনই চাবিটা মাটিতে পড়ে গিয়েছিল। আমি অনেক আটকানোর চেষ্টা করেছিলাম চোরকে, কিন্তু পারলাম না, কিন্তু চাবিটা আমি সঙ্গে সঙ্গে তুলে নিয়েছিলাম, তখন থেকেই তো ওটা আমার হাতে ছিল। তিনি
কথাটা তুই এতক্ষণ বলিসনি কেন? আমার মনে হয় ওনার মাথায় লেগেছে তাই। ওই চোরের একটা ভারী জিনিস দিয়ে পালাবার সময় খুব জোরে আমার মাথায় এই জায়গাটা মারে, আমার খুব যন্ত্রণা হচ্ছিল, মাথার ভেতরটা কষ্টে ছিঁড়ে যাচ্ছিল, আমি ঠিক করে সবকিছু মনে করতে পারছিলাম না তাই। আচ্ছা মা, আপনি শেষে এমনটা ভাবেন? আপনি তো সেই ছোট থেকে আমাকে মানুষ করেছেন, বড় করেছেন। আর আমি এও জানতাম যে আপনি আমায় জন্ম দেননি, কিন্তু বিশ্বাস করুন আমি গর্ব করে সবাইকে বলতাম তিনি এমনি আমার মা। আর আজকে আপনি আপনি আমার সামনে গয়নাগুলো থেকে আমাকে চোর ভাবলেন? বিশ্বাস করুন মা, এই বাড়ি থেকে কোনো জিনিস সরাবার বা চুরি করার ইচ্ছে আমার আমার নেই, আমি স্বপ্নেও ভাবতে পারি না এমনটা। আপনি যখন বাইরে গেলেন তখন কি দরজাটা খোলা ছিল? তার জন্যই তো পুলিশ সোজা ঘরে ঢুকে এলেন। আপনারা কি কেউ দরজা খুলেছেন? মা মা, এই আমি কখনো কোনোদিনও মন থেকে মেনে নিতে পারবো না যে আপনি আমায় চোর ভাবলেন, আমার মেয়ের সামনে আমার। শুনুন, আমি আমি এ বাড়িতে আর থাকতে চাই না, আপনি আমায় থানায় নিয়ে চলুন। আমি আপনাকে জোরহাত করে বলছেন, আপনি তো শুনলেন উনি উনি কি বললেন। আমি আমি চোর, আমি নিজের মুখে বলছি আমি চোর। আর আমি যেহেতু চুরি করেছি উনি সেটা বিশ্বাস করে, তখন তো সেই শাস্তি আমাকে পেতেই হবে। আপনি আপনি কি ভাবছেন? আপনি বলুন, আমাকে অ্যারেস্ট করে নিজে হাত করা পড়া নামে হাত করা পড়া। রুদ্র থামো না, থামবো না। আমি আসলে ভাবতেই পারছি না আপনি আমার চোর। সবচেয়ে বড় কথা হলো এতদিন পর, এত বছর পর বাড়ির প্রত্যেকে প্রত্যেকে এটাই এটাই বিশ্বাস করলো যে আমি চুরি করেছি। আমি ছি 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 ছি। এই কথাটা যদি তুই আগে বলে দিতিস তাহলে তো এত ঝামেলা হতো না, তাই না? যাকে আপনারা আপনারা এত রাতে সত্যি সত্যি এত কষ্ট করে আমাদের বাড়িতে এলেন, কিন্তু ওই দেখলেন তো চোর এসেছিল, কিন্তু আমরা ধরতে পারিনি, আপনাদের কষ্ট দিলাম, দুঃখিত। না না ঠিক আছে, ওটা কোনো ব্যাপারই না ম্যাডাম, আসি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঠিক আছে, এবার সবাই যে যার ঘরে যাও 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 যাও, আর অপেক্ষা করো না, যাও সবাই। পারলে কাল একবার ডাক্তার দেখিয়ে নিও। লেগেছে তো তোর? না যাই হোক, একটু 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 কথা বল, তুই খুবই কম কথা বলিস, আর ঠিক সে কারণে আজকে আমি কত বড় একটা ভুল করে ফেললাম। দেখ থ্যাংক ইউ ম্যাম। বাবা এবার চলো। হ্যাঁ হ্যাঁ মা, তুই তুই ঘরে যা, আমি আসছি, যা মা ঘরে চলো। উনি এত বড় মিথ্যে কথা বললেন কেন আমার জন্য, কেন? আমি তো এটাই বুঝতে পারছি না উনি আমাকে বাঁচালেন কেন। উপকারটা মনে রাখবেন। হ্যাঁ পারলাম না, অচ পারলাম না, ঠিক সময়ে রুদ্র এসে সব গন্ডগোল করে দিল,
মেরেই ফেলতাম আর একটা সময় পেলে। উল্টে কি করতে হলো? ওকে বাঁচাতে হলো। না বাঁচালে তো আমার কথা হয়তো বলেই দিত। বাড়ির লোকের কাছে না হোক, পুলিশের কাছে তো বলতোই ও কি দেখেছে। আজব বারবার একটা সাধারণ কাজে আমি অসফল হচ্ছি কেন? তুমি জানতে তাই না? হ্যাঁ, তুমি জানতে যে আমি আমি সফল হব না। তুমি জানতে যে ওর মা শাশুড়ি শ্রীমতী নয়। কেন বলনি আমাকে? কেন আগে থেকে সাবধান করনি আমাকে? কেন আমাকে বলনি যে আমি এই কাজে সফল হব না? হ্যাঁ, কেন বলনি আমাকে? কেন জানাওনি বলো? বেশ, যা হবার হয়ে গেছে, এবার আমাকে বলো কে ওকে আগলাচ্ছে, কে সেই মা বলো। কি হলো বলো? বলবে না তুমি, তাই তো? হ্যাঁ বলবে। ছড়া বলে বোকা হচ্ছিস তুই। তোর কর্মফলে ওই ছড়া যদি আমাকে পথ দেখানোর জন্য হয় তাহলে তাহলে ভুল হই ছড়া। আমার ছড়া ভুল নয়, ভুল তোর ওই পথ। ভুল? কোনটা ভুল? তুমি বলেছিলে ওর মা ওকে আগলে রেখেছে, ঠিক? ওর নিজের মা বেঁচে নেই। ওর মা বলতে ওর শাশুড়ি মা, মানে মানে ওর ভালো মা। ওর ভালো মার থেকেও আমি ওকে আলাদা করেছি। কি বলতে চাইছো তুমি এবার? ওর ভালো মা ওকে দূর থেকে আগলাচ্ছে? আগলাচ্ছে, আগলাচ্ছে, ওর মা আগলাচ্ছে দূর থেকে নজর রেখে। তুমি বাজে কথা বলছো, বাজে কথা বলছো তুমি। দূর থেকে কেউ কেমন ভাবে আগলায়? প্রশ্নটা নিজেকে কর, কে তারে আগলাচ্ছে খুঁজে বের কর। কেউ আগলাচ্ছে না, আমি জানি কেউ আগলাচ্ছে না। এমন এমন কেউ নেই আর। আছে, আছে, সে আছে। লগ্ন যায় না তার কাছে, তবু সে আগলে রাখে। খুঁজে নে লগ্নার সেই মাকে। কোথায় গেলে? কোথায় গেলে তুমি? তুমি যখন এত কিছু জানো কেন উত্তর দিচ্ছ না আমায়? কেন বলছো না সবকিছু? কেন বারবার ছড়া কেটে ধাঁধায় জড়াচ্ছ আমায়? বলো কেন? খুঁজে নে লগ্নার সেই মাকে, ধাঁধার মধ্যেই উত্তর আছে। তাকে খুঁজতে যা, লগ্নার পাছে। ধাঁধাটা হলো
কাছে আছে সে আছে, লোক না চায় না তার কাছে, তবু সে আঁকড়ে রাখে, খুঁজে নে লোক না সেই মাকে। শেষে কি বললো, শেষে কি বললো? ধাঁধার মধ্যেই তার উত্তর আছে, খুঁজতে যা তাকে লগ্নার পাছে। তার মানে লগ্নার পিছনে গিয়ে আমাকে জানতে হবে লগ্নার মাকে। বেশ বেশ, তাই করবো আমি। আমাকে তো দেখতেই হবে কে আকলাচ্ছে লগ্নাকে, পরীক্ষা করতে হবে আমায়, পরীক্ষা করে দেখতে হবে। আজই দেখতে হবে, লগ্ন তো আমার কাছেই থাকে, কিছু করলে আমিও দেখতে চাই কে আকলায় লগ্নাকে। কত রাজ্যে শত্রুটাকে পাশে নিয়ে ঘুমোতে হবে কে জানে। আন্টি শোন না। কে ঘুমাচ্ছে না? গান শুনবে? না, গল্প শুনবো। গল্প শুনলে তো তোমার ঘুম আসবে না, তখন তো জেগে জেগেই শুনতে হবে। ঘুমাবো, প্রমিস। গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো। সত্যি সত্যি? বেশ, এক ছিল রাজকন্যা আর এক ছিল রাক্ষসী। রাক্ষসী তার নিজের প্রাসাদে রাজকন্যাকে আটকে রেখেছিল। আচ্ছা, রাক্ষসীরা সবসময় এরকম করে কেন? কারণ রাজকন্যার বাড়ির লোকজনদের উপর রাক্ষসীর খুব রাগ। কেন? কারণ রাজকন্যার বাড়ির লোকজন রাক্ষসীর বড় ক্ষতি করেছে। সে রাক্ষসীর বরকে মেরেছে, রাক্ষসীকে মেরেছে। ও মা, মেরে দিলে আবার রাক্ষসী কি করে রাজকন্যাকে আটকালো? রাক্ষসীর প্রেতাত্মা আটকেছিল, সে তো আর মরেনি। রাক্ষসীরও প্রেতাত্মা হয়? হয়তো, সে মানুষই হোক অথবা রাক্ষস, যেই হোক না কেন, বেঁচে থাকা অবস্থায় যদি সে কোনো কাজ করতে চায় কিন্তু করতে পারে না, তাহলে প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়ায়। আর জানো তো লগ্না, যতক্ষণ না পর্যন্ত সে ওই কাজটা শেষ করতে পারছে ততক্ষণ পর্যন্ত তার খুব কষ্ট হয় আর আর চারিদিকে প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়ায়। কি হলো লগ্না তোমার, আমার কথা বিশ্বাস হচ্ছে না? তুমি গানই গাও, গল্প শুনবো না গো। ভয় লাগছে। তবু কেন কিছু করতে পারছি না আমি তোমাকে? তোমাকে কে আগলাচ্ছে আজ আমায় জানতেই হবে, আর তার জন্য
আজ আমি তোমার দাদার উত্তর বের করব আর শেষ করব লগ্নার মাকে। কি শেষ হবে তো? তুমি এমন অদ্ভুত হয়ে আসলে কেন? আমি কি ভুল কিছু? রক্ত পড়ছে যে, কি করে হলো?